আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছের একজন মোহাম্মদ সুজন। আপনারা জানেন 2022 সাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত। মাঝখান দিয়ে নানান ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি নাই, আপনাদেরকে ভালো কন্টেন্ট দিতে পারি নাই। সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। এখন থেকে রেগুলার আমার ব্লগ পাবেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা ফলোয়ার আছে, তো অনেকেই বলতেছে সুজন ভাই আপনি এখন আর ব্লগ বানান না কেন। তো একমাত্র তাদের উদ্দেশ্যে, তাদেরকে সুখবর দেওয়ার জন্য আসছি যে মোহাম্মদ সুজন ব্লগস আবার ফিরে এসেছে অনলাইনে, আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করব ইনশাল্লাহ। দেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নেতিবাচক কমেন্ট করবেন, ভালো হলে ভালো, ভালো ভালো কমেন্ট করবেন। দেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে, কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সুজন ভাই আপনার ভিডিওতে এখানে এই প্রবলেম হয়েছে, এটা এভাবে হলে ভালো হতো। দেন আমি আপনাদের কথা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কথা, আমার ভিডিওতে, আমার পেজে যে সকল নতুন নতুন ফলোয়ার বাইরে আছেন অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট, ভিডিওতে কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা কমেন্ট করার ফলে কী হবে, আপনাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে আপনাদের নতুন ইউজার যারা তাদের উপরে পড়বে। দেন আমার যারা ফলোয়ার আছে আমি তাদেরকে সাজেস্ট করব, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে সাজেস্ট করব যে বাইটার নতুন ইউজার ওনাদেরকে সাপোর্ট করো, সাপোর্ট করে ওনারা সামনে এগিয়ে যাবে কিভাবে। আসলে একজনের হাত ধরে একজন সামনে এগিয়ে যেতে পারে, কেউ কখনো মায়ের গর্ভ থেকে শিখে আসে না কোনো কিছু, ভুল ত্রুটি হয়। পৃথিবীতে যতই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, প্রথমেতে যারা স্টার্ট করছে সবারই কিছু না কিছু ভুল হয়েছে, দেন ওরা আস্তে আস্তে সব কিছু শুধরে নিছে। তো এভাবে একজনের হাত ধরে একজন এভাবে উঠে আসে। নতুন ইউজার যারা আছো তারা অবশ্যই আমাকে ফলো করবা, আমার ভিডিওতে নেতিবাচক কমেন্ট করবা, দেন আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।